নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা গতকাল ডায়েরি পর্বে দেখেছিলেন যে আমাদের আপ্যায়নের কাজকর্মের জন্য বালি, সিমেন্ট এগুলোই এসছে, এবার ওই নিয়ে ব্যস্ত। তারপরে বাড়ির অন্যান্য কাজকর্ম, এবারে দুজন মিলে এদিক ওদিক করে সামলাচ্ছি। এবার কুকিংয়ের কোনো ভিডিও হয়নি। এবার গতকাল যে ভিডিওটা আপনারা দেখেছিলেন সেই দিনের আজকে আর কি সন্ধ্যাবেলা রাত্রির পর্ব হচ্ছে কুকিংয়ে, তো ভিডিও করা হয়নি। ভাবছিলাম বিকালের দিক থেকে শুরু করব আজকে কুকিংয়ের পর্বটা। আর আমাদের এখানে আজকে হাটবার, এবারে ও হাটে গেছে, এবার হাট বাজার করে নিয়ে আসলে রান্না করব, এরকমটাই একটা ইচ্ছা। এবার বাজার করে জাস্ট মানে ঢুকেছে সেই সময় আর কি বৃষ্টি, বাজারে গেছে তখন থেকেই চারিদিকে মেঘ করে আর মেঘ গুড়গুড় করে ডাকছে বৃষ্টি আসবে আসবে, এটা বুঝতে পারছি। এবার আমি শুধু বাড়ি থেকে চিন্তা করছি যে কতক্ষণে আসবে, না হলে আবার সেই ঝড় বৃষ্টির দিনে যেমন গাড়িটা ফেঁসে গেছিলো, ওইখানে থেকে গেছিলো, ওইরকম আবার হবে। তো দেখলাম যে ও জাস্ট রাস্তা থেকে নেমেছে আর সঙ্গে সঙ্গে মোটামুটি একেবারে জোরে বৃষ্টি, কোনো রকমে গাড়িটা রাখলো। আর আমি এদিকে বাড়ির দিকে যেটা করছিলাম, বারান্দাতে সিমেন্ট রাখা হয়েছে, সামনে দিয়ে ঝাপটা দেবে, ত্রিপল মারার কাজ, যেখানে যেখানে আর কি ঝাপটা দেয় সেগুলো ঠিকঠাক করা। আর আমি সামনে এখানে একটা কাঠ নিয়ে কদিন ধরে পড়েছি, এখন এই কাঠগুলোকে ঢাকবো কী করে? ঠাম্মাও তো পেরে উঠছিল না মানে ত্রিপল ধরতে, দুজন মিলে টানাটানি করে করছিলাম। এবার ও বাড়ি এসেছিলো বলে যাই করে ঢাকতে পেরেছি আর অসুবিধা হয়নি, না হলে জল ঢুকে গেলে কাঠের মাছের মধ্যে তখন সমস্যা হতো। তো সব দিকে সব কিছু করলাম। আর এখন বর্তমান যে পরিস্থিতি, কারেন্ট নেই, তো সন্ধ্যের থেকেই কারেন্ট নেই, সেই যে ঝড় বৃষ্টি উঠলো বিকালবেলা তখন থেকেই কারেন্ট নেই। এখন রাত্রি 9:30 বাজতে যায়, তাও কোনো কারেন্ট নেই, অন্ধকার। আর বাড়িতে ওই একটা ওই চার্জার লাইট, যে লাইটগুলো আর কি কারেন্ট চলে গেলেও জ্বলে, তো সেটা বারান্দাতে একটুখানি জ্বলছে মিটমিট করে, তো ওটা আর কতক্ষণ থাকে? তো ওই মতো অবস্থায় ভাবছি এই কারেন্ট আসে এই কারেন্ট আসে, এরপরে রান্না করব, এরকম ভাবছি। তো আর আসলোই না, আর রাত্রিও হয়ে যাচ্ছে, সৌরভও ঘুমিয়ে পড়বে, তো ওই জন্য এখন ঝটপট রান্না করব। তো আজকে নিয়ে এসছে মাংস বাজার থেকে, তো সেটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে একদম রেডি করে রেখেছি, এবারে তাড়াতাড়ি করে রান্নাটা করব। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আজকে পর্বটা আমাদের প্ল্যান ছিল যে এইভাবে সাজিয়ে এইভাবে হবে, প্রত্যেকটা ভিডিওর পেছনে তো একটা আগের থেকে চিন্তাধারা থাকে যে আজকের পর্বটা এইরকম হবে বা এটার পরে এটা হবে, তো সেরকমই একটা চিন্তাভাবনা ছিল বিকাল থেকে শুরু করে পরপর একটা স্টেপ বাই স্টেপ হবে। কিন্তু এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে সেরকমটা তো করতে পারলাম না। এখন রাত্রি এই 9:30 থেকে আর কি ভিডিওটা শুরু হচ্ছে, পুরো অন্ধকারের মধ্যে একটুখানি চার্জার লাইট জ্বেলে রান্নাবান্না খাওয়া দাওয়া সব হবে, কী আর করা যাবে, পরিস্থিতি যেটা সেই অনুপাতে তো চলতে হবে। সকাল থেকে সবার ঠিকমতো একরকম খাওয়া দাওয়া হয়নি এই সব কাজকর্মের চাপে, আর এই বালিটা এসে গেছে এটা একটা দুশ্চিন্তা মুক্ত হলো। আর বৃষ্টি এসে গেছে এমন, তার ফাঁকে কাজ করতে করতে পুরো ভিজে গেছি, একেবারে চান করে ওঠার মতো উঠলাম। এই যে দেখুন এখানটায় কাঠগুলো নিয়ে পড়েছে কদিন, কাঠ ঢাকছে, সিমেন্ট ঢাকা বাদ দিয়ে কাঠ ঢাকছে, সিমেন্টও ঢাকার ব্যবস্থা আমি করেছি, সিমেন্টের থেকে কাঠ ভালো করে ঢেকেছো। একেবারে নিকশ কালো অন্ধকার, আমার কাছে আছে একটা ইমার্জেন্সি লাইট যেটা একটু আলোটাকে ছড়িয়ে দেওয়া যায়, আবার টর্চের মতো ব্যবহার করা যায়, তো আমি এখন টর্চের মতো ব্যবহার করছি। দূরে দেখুন গাছটা কেমন দেখাচ্ছে, গাছের ডালপালাগুলো সবুজ পাতা, সেই অর্থে তো কিছুই দেখানো যায় না রাতের বেলা, আর তাতে বিদ্যুৎবিহীন এলাকা। আর সুন্দরবনে যখন এই কারেন্ট না থাকে আমার মনে পড়ে সেই ছোটোবেলার কথা, ছোটোবেলাতে আমরা যেটা দেখেছি হারিকেনের আলোতে পড়াশুনো কিংবা ল্যাম্প জ্বালানো, আমরা বলতাম টেমি, তো টেমির আলোয় রাতের পরিবেশটা একটা অন্যরকম লাগতো, সবই যেন স্মৃতি হয়ে গেছে। এখন মনে হয় কারেন্ট না থাকলে আর বোধহয় থাকাই যায় না, টেকাই যায় না, কিন্তু অনায়াসে এরকম কত রাত কত বছর আমরা বিদ্যুৎবিহীন সুন্দরবনে কাটিয়ে গেছি। আর সময়ের সঙ্গে সঙ্গে সভ্যতার এই যে আলো আমাদের সুন্দরবনের দ্বীপগুলোতে এসে পৌঁছেছে, আর তখন থেকে আমরাও বিদ্যুৎ নির্ভর হয়ে পড়েছি। চারিদিকে
নিস্তব্ধ, আর শুধু বিভিন্ন ওই পোকামাকড়ের ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। চালটা ধুয়ে নিচ্ছি আগে, ভাত বসিয়ে দেবো, দিয়ে তারপরে মশলাপাতি সব রেডি করবো। মাংসটা ধোয়া রেডি আছে, আর একটাই তরকারি করব এখন, এই রাত্রিবেলা আর বেশি কিছু করব না। আর এমনিতেই মাংস হলে আমাদের বাড়িতে আর অন্য তরকারির দিকে কেউ যেতেই চায় না। মশা হয়েছে প্রচুর, মশার কামড়ে একদম কোথাও জলের ঘাটেও মশা লাগছে। আমাদের জলে স্নান করতে লাগলেও জলের মধ্যে আমার মশা কামড়ে। একটা গল্প দিয়ে দিল, সত্যি বলছি, জলে না 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 না, ও বলেছে ঠিক, ওই যখন গা ভিজে থাকে উপরে উঠলে ওই এক ধরনের ওই পোকা এসে কামড়ায়, ভিজে গায়ে, জলের মধ্যে কোনোদিন মশা বাঁচে তাহলে অন্য কিছু, জলের পোকা। অবশেষে কারেন্টটা আসলো, লাইট জ্বললো, আর এদিকে উনুনও জ্বালিয়ে দিয়েছি, উনুনটাও জ্বলে উঠলো এই মাত্র, জাস্ট কারেন্টটা আসলো। তো এইবারে ভাত বসিয়ে দিই। সব জিনিসপত্র গুছিয়ে গেছে এনে নিচ্ছি এখান থেকে, গ্যাসে আর রান্না করছি না, কেননা ওই যেটা শেষ হয়ে গেছে কদিন আগে ওইটা আর এটা একসঙ্গে নেবো, এবার এটা কখন টুক করে শেষ হয়ে যাবে, হাত ধরতে একটুখানি থাক, আর কাঠকুটো শুকনো আছে আমার অসুবিধা নেই, একটু উননের সমস্যা, তা আমি উনুন প্রায় তুলে ফেলেছি। সব ধোঁয়াগুলো আমার দিকে আসছে, আমি ঘরে সে জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসতে গেলাম, আর এখানে বাবু আবার আমাকে বললো যে আজকে নাকি নামের লড়াই খেলবে, তা আমি তো কোনোদিন খেলিনি, আমি খেলেছি গানের লড়াই, বাবু খেলে নামের লড়াই, এখনো গানের স্টক তৈরি হয়নি না। তুমি কি এই নামের লড়াই জানো? বাবু তো বলছে নামের লড়াই খেলবে। আমি তো গানের লড়াই ছাড়া জানি না, নামের লড়াইটা কিভাবে খেলে বাবু? নামের লড়াইটা বাবুর আবার মাঝে মাঝে মনে আসে না, নাম গানের লড়াই কিরকম, নামের লড়াইটা কিরকম দেখি, কি অক্ষর বলতে হবে আর ওখানে গান বলতে, এখানে নাম। আচ্ছা ঠিক আছে, নামের লড়াই শুরু করো দেখি, আমি তোমার সঙ্গে নতুন করে খেলতে পারি কিনা দেখি, গানের লড়াই পারি। কাকে দিয়ে শুরু করো? হ্যাঁ কাকে দিয়ে শুরু করো? মাকে দিয়ে শুরু করো। ও মা তুমি, তোমরা মা বেটা একদিকে আর আমি একদিকে। আচ্ছা বেশ, তাই হোক, ঠিক আছে, যখন একই অক্ষরে অনেকগুলো হয়ে যায় স্টক শেষ হয়ে যায়। আর মা দিক থেকে না, হ্যাঁ মা দিক থেকে শুরু হচ্ছে, কিরকম কি দিয়ে ভাগাও সেইটা করে দেখি। অনেক মনে আছে না, এটে এটে বেটে বলে বলে করে করে করো, ওটা আমি মনে আছে, আমার নিজের শিখিয়ে দিয়েছিল, ওইটা মিশা পিসি শিখিয়ে দিয়েছিল, সে আর আজকের গোল কথা, সে তো পিয়ালি থাকতে। আমি তো আমার মতো কাজ করেই যাচ্ছি, পেঁয়াজ রসুন আদা আলু যা যা দরকার সব কেটে কুটে গুছিয়ে নি, আর ওদিকে ওরা বাপ বেটা দেখি কিরকম নামের লড়াই। বাপ বেটা কোথায়? মা বেটা আর বাবা একদিকে। তাহলে খেলা কিভাবে শুরু করতে হয়? খেলা তুমি একটা নাম বলবে, মানে নাম বলছি একটা অক্ষর বলবে, তা দিয়ে আমি একটা নাম বলবো, তার শেষ অক্ষরটা দিয়ে তোমার একটা নাম বলতে হবে। আচ্ছা তাহলে আমি একটা নাম বলবো না অক্ষর বলবো? অক্ষর বলতে হবে, তা দিয়ে আমরা একটা নাম বলবো, তার শেষ অক্ষরটা দিয়ে তোমার আবার একটা নাম বলবো। আচ্ছা আমি বললাম ত, ত দিয়ে তরুণ, তরুণ। তাহলে আমার করতে হবে কি এবার শেষের অক্ষর দিয়ে বলতে হবে? শেষের অক্ষর কি? শেষের অক্ষর কি? মুদ্দান্ন দিয়ে তো আর কোনো নামের শুরু হয় না। দন্তান্ন, নকুল। বাবা কিন্তু নাম যা বলবে এখন আদি যুগের নামের কথা বলবে। নকুল নাম হয় তোমার মার কাছে? নকুল নাম হয়, নকুল সহদেব। তাহলে এবারে ল, ল
তাহলে আমার বলতে হবে ট দিয়ে টিঙ্কু, ল দিয়ে, এবার ল দিয়ে বলতে হবে লিলি, ম দিয়ে মাধবী, ব দিয়ে বিশাখা, খ দিয়ে খুশি, শান্তনু, ন দিয়ে নীতিশ, ওই হলো দন্ত স তালবসা যা হোক, আচ্ছা ন দিয়ে, আচ্ছা বেশ, ন ন দন্তান্ন, দন্তান্ন দিয়ে নারায়ণ, আবার দন্তান্ন, কি হবে নিশা, স স দিয়ে শাশ্বত, ত দিয়ে তুলিকা, ক দিয়ে কমলিকা, আবার ক দিয়ে কানুন, আবার দন্তান্ন দিয়ে নীলিমা, ম দিয়ে মোনালিসা, স দিয়ে সবিতা, ত ত ত তুই দেরি করলে হবে, ত দিয়ে, হ্যাঁ ত দিয়ে, ত দিয়ে তিথি, সৌরভ খেলতে পারে কিন্তু একটু সময় লাগে, হচ্ছে ব্যাপার, ও অনেক ভাবনা চিন্তা করে মনে করে করে বলতে লাগে, অতটা এখনো ইয়ে হয়নি, তো আবার এদিকে ভাত হয়ে যাওয়ার মতো হয়েছে আর মশলাপাতিও প্রায় রেডি, এখন ঝটফট করবো, অন্ধকারের মধ্যেও কিছুটা রসুন ছাইয়ে রেখেছিলাম। ঠাম্মা ঘুমিয়ে পড়েছিল না, ঘুম বললে আমাদের এই লড়াই দেখে শুনে ঠাম্মা চলে এসছে, বাবার লড়াই শুনে উঠেছেন নাকি, তার ঠাম্মা একটু ঘুমিয়ে গেছিল, আমি আর ডাকিনি, আমি হচ্ছে ঘুমাচ্ছে ঘুমা, আমি একেবারে এই আদা রসুন বাড়তে উঠবো আর তখন কাঠ নেবো, কিন্তু সে সময় নেই, সময় এসে দেখছে পাকার ধারে কাঠ নেই, কাঠ দিয়ে দিচ্ছে, ওটা মা এই কাঠ, আমি বলো এই মশলা বাটতে গেলে তখন সামলানো যাবে না, তোমার কি ঘুম ঘুম পাচ্ছে, আবার কি করতে যায় একদিনকে পুড়ে নেছে, তেলের মধ্যে সামান্য একটু হলুদ দেবো, এসো না এদিকে এসো তো, তুমি ওই আলুটা ভাজবে, তুমি আলু ভাজলে বেশ লাগে ভালো তরকারিটা, আদা রসুন আর টমেটো এটা বেটে নিয়ে আসি, শিলনোড়া তো ওই ঘরে, আমি কালকের দিকে দেখি নিয়ে আসবো, টমেটো আর আদা রসুনটা বেটে নিয়ে আসলাম, আর এগুলো আর বেটে পারুনি না, মিক্সারে আর দিইনি, পেঁয়াজ বেটে দিলে এবারে সব মশলা ঘন্ট মতন হয়ে যাবে, কি হচ্ছে ওটা, আলু ভাজা হয়েছে না, হবে এবার তুলি, আর আলু ভাজে ভালো, ছেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা, লঙ্কা একটু পরে দিচ্ছি বাবা, কিভাবে ভজিয়ে দিল দেবে, এখন তো দেবো না, বৃষ্টিটা হওয়ার পরে সন্ধ্যাবেলা ওয়েদারটা অনেকটা নরম হয়েছে কিন্তু, তাই না, আজকে কি অসহ্য গরম, অস্বস্তিকর গরম, আর এই গরমটা গোটা বাংলা জুড়েই,
প্রচন্ড গরম। আমাদের আজকে মালপত্র নামিয়েছে যারা বোটের থেকে, পুরো প্রাণ যায় যায় অবস্থা গরমে, অনেকবার বসতে হয়েছে, আর কতবার যে নদীর জলে গা বুড়িয়েছে আবার পুকুরে এসেও। তো গরমটা 5:30-6 পর্যন্ত ছিল, তারপরে এক ঝাপটা বৃষ্টি হলো আর ওয়েদারটা নরম হয়ে গেল, অনেকে ধরা খেয়ে গেছে একদম। হ্যাঁ, আমাদের এখানে এসে ঢুকলো, আমাদের এই ঘরে এসে, এই ঘরে এসে 5-6 জন এসে বসেছিল, খাটের থেকে ফিরতে পারিনি। তারপরে কারুর বাইক, কারুর সাইকেল লাস্টে দেখি টেনে টেনে নিয়ে যাচ্ছে, আমি বাইকটা তাড়াতাড়ি ঢোকাতে পেরেছিলাম। এখনো মাংসটাই দিল না বাবু, তো ওইটা নিয়ে টেনশন করছে, বলছে আলু ভাজা হচ্ছে সব হচ্ছে মাংস হলুদ দিয়েছি, এবারে লবণ শোনা, একদম ঘুমাতে গেলে আমি কিন্তু ঘুমা কাঁচা লঙ্কা দেবো আর একটু লঙ্কা গুঁড়ো, ঝাল লাগবে দরকার না, আমি টমেটো জিরে ধনে গুঁড়ো, ঘুমিও না যেন, মশলাটা কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো মাংসটা, খাসির মাংস বললো নাকি, লাইটটা এমন দেখাচ্ছে মনে হচ্ছে যেরকম, আমি তো তাই ভাবলাম আমার মশলার গন্ধে কি এবার কাশি লাগছে নাকি, উঠে যাচ্ছে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ধরে ধরে কষিয়ে নিচ্ছি, ছাড়লে কখন পড়ে যাবে, রাত্রি খাওয়া বন্ধ হয়ে যাবে, একবার যদি কাছে পড়ে এদিকে হয়ে গেছে মাংস ভাজি, কষানো মাংস, এবারে জল দিয়ে দেবো, ঝোল হবে হালকা, খাওয়ার সময় লাগবে, বাবু হাত ধরছে কি ব্যাপার, বাইরে কি সুন্দর ঠান্ডা না ধামা, থালা হাতা সব নিয়ে রেডি, ভাত বেড়ে দেবো, গরম মশলাটা দিয়ে দিই, এরকম ঝোল থাকছে, অসুবিধা নেই তো, ধোঁয়ার হবে না, এর মধ্যে কিন্তু একবার কারেন্ট চলে গেছিল আবার এসছে, আমি ভাবছিলাম খাওয়ার সময় আর কারেন্টের আলো পাওয়া যাবে না, অন্ধকারে খেতে হবে, অন্ধকার না আলোর যেতে কম সেই অবস্থায় খেতে হবে, জ্বলছে
যেখানেই রান্না সেখানেই খাওয়া দাওয়া করে নিচ্ছে একেবারে। রাত হয়েছে, কটা বাজে দেখি জানি জানো শোনা নতুন রান্নাঘরে প্রথম খাওয়া হচ্ছে নাকি আলু বাবু? আমার তো আলু লাগবে তো, এবার আলু দিইনি, একটা আলু তো হবে তো, ভাত মাখাও ঝোল দেবো। আলু মাখিয়ে লেগ পিসটা বাদ দিয়ে আলাদা মাংস দিয়ে মাখিয়ে দেবো, আর ওই লেগ পিসটা সব শেষে। তোমার এই বুদ্ধি রান্নাঘরে উনুনে, যে উনুনে রান্না হবে সেটা বানানোর আগেই এমনি রান্না হয়ে যাচ্ছে, খাওয়া হয়ে যাচ্ছে। আজকে ফার্স্ট টাইম মাংস দিয়ে উদ্বোধন হলো, প্রচণ্ড গরম হয় কী করে মাখাবো। খাওয়া মাখাতে পারছো? গরম নেড়ে সেড়ে দিচ্ছে। মাংস চেপে মাখানো যায় না, তুমি তুমি মাখিয়ে কেটে কেটে খাও। গরম দিকে দিচ্ছি তো খাও না, সোনা রাত দেবো সোনা তো দিইনি, লেগ পিস ছাড়া মাথা ভাড়া দিচ্ছে। মাংস দিয়ে উদ্বোধন দারুণ হচ্ছে, নতুন ঘরের উদ্বোধনে মাংস খাওয়ার উদ্বোধন রান্নার উদ্বোধন অনেক মাংস ফার্স্ট টাইম এখানে রান্না হলো, খাওয়াবো এখানে ফার্স্ট টাইম। আমার কিন্তু একবার মনে হচ্ছিল, জল আনতে গিয়ে হাটে গেছে, মনে হচ্ছে কোথায় মাংস নিয়ে আসতে পারে, তারপরে আর একবারও মনে হয়নি, তারপর দেখলাম ব্যাগে। আর কারো কিছু লাগছে? আচ্ছা লাগলেও দিচ্ছি, অসুবিধা নেই। আর আমরা এখানে এখন বসবো খেতে, রাত্রি অনেকটাই হয়েছে তো খাওয়া দাওয়া করতে হবে। আর আজকে পর্বটা এখানে শেষ করব, আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর আজকের মতো শুভরাত্রি।